আমি হচ্ছে আমার বাপের 15.5 বিঘা জমি বন্ধক থেকে ঘুরেছি বুঝছি। তোমরা মিথ্যা না না কও যে এই সবাই যাতে ভিডিওটা দেখে, ভিডিওর টাকা দিয়ে আমার বাপের আবার জমি খোলা লাগবে। এটা 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 জোস না করে যান। তুমি যে এখানে একটা পশু কিংকারা কান্দর তুলে নিয়ে আসেন, তোমাকে মিথ্যা না না ভাই লাউছে না। তোমার ঘরে ফ্রিতে মিথ্যা না না উপদেশ দেয় সেটা হচ্ছে ইংকারা বউকলে আস্তার বাবা থাকা হয় না। আমারে মানুষজন কার মনে কি আছে বুঝা পাবি। আমি এখন আসি হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের আকটানি। তো আকটানি থেকে কোনো লাভ নাই, চলো ঠাসকে 50 টাকাতে টিকিট কেটে ভিতরে যাই মিচ্ছানানা ফুটকাও শুরু করি। দরজা দিয়ে মিচ্ছানানা আকটানি যাতেই দেখছি স্কুলের কয়টা সরপল গিটার লিয়ে আসে গান গছে। দুঃখের বিষয় আমার ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চলো ওরকে মিচ্ছানানা গান শুনি কয়েক সেকেন্ড। চলো ঠিক আছে বাজাও। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, তুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার, রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। দেখো দেখো মানে বিজাতি ছলপল খালি হাঙ্গে টানি লয় সব জায়গাতে আছে, আর এটা রা ভঙ্গি দেখো কার উপর চেরিছে। আচ্ছা ভাই তুমি যে এখানে একটা পশু কিংকারা কান্দর তুলে নিয়ে আসেন, তোমাকে মিথ্যা না না ভাই লাউছে না। হ্যাঁ আরে একেবারে ন্যাংগট হয়ে আছি থেকে থা দৌড়াদৌড়ি লাফালাফি করা নিষেধ, কিন্তু সলপল এর উপর আসি বেশি লাফ আছে। যাই হোক ছোট ছোট সলপল লাফাঝাফা মিচানানা করবেই, কিন্তু একটা জিনিস দেখলে খুবই ভালো লাগবে সেটা হচ্ছে যে লেকের পানি কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই, মানুষ জন অনেক সচেতন, খুবই ভালো লাগছে এটা। আর ছোট ছোট সেলফুল মিচানা তো লাফাবে। মিচানা ধীরে লড়াও ভাই রে, মিচানা ধীরে লড়াও, এটা টুকটাক ছোট ভিডিও করছি তো। নাম কি তোমার? নাম পুষি মং মারমা। পুষি? পুষি মং। আচ্ছা আচ্ছা কোন স্কুলে পড়ো? কালেক্টরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ। তো সেই ঝুলন্ত ব্রিজ পার হয়ে আসেই দেখবিন এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে হাতের ডান দিকে তাকালেই দেখবেন যে এপার থেকে ওই পার ঝুলে ঝুলে পার হওয়ার কি জানি ভুলে গেছি নাম। আচ্ছা যাই হোক, কি সুন্দর মনোরম পরিবেশ, মন তোমার জুড়ে যাবে মানে যেটেই যাও। আচ্ছা তোমাকে কি ভিতরে মিচ্ছা না না লজ্জা সরব নাই? হ্যাঁ আসার বাদাত বউ ডাকলে জিনকারা খারা হয়ে আসিন, কার মনত কি আছে কেন তুমি ফ্রিতে আমি একটা উপদেশ দেই শোনো, বকলে আশা করা দিন থাকা হবে না ভাবি কিন্তু মাসাল্লাহ খাইন। এ আখ করো না থাকো চলে কেন দাদা। তোমাকে সবার নাম কয়ে দাও, তোমার নাম কি? আমার নাম সিং সিটো মারমা। হাই আমার নাম সিং কোহাই মং মারমা। আমার নাম বসে মারমা। আমার নাম লালা। আমার নাম হচ্ছে লালা সে মারমা। আমার নাম হচ্ছে চৌপ্রে। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে যে করেই হোক, জিঙ্কা করেই হোক, উপরে ওই দেখো আই লাভ বান্দরবান লেখা, ওর উপরে আমার কোটাই লাগবে, না হলে আমি তো এই জিও শান্তি পাবো না। সময়ের মেলা সংকট, কিন্তু আমাক ওর উপরে উঠাই লাগবে, মানে সেই বান্দরবন আছে আর ওর উপরে উঠে যদি একটা ছবি না তোলা পারি একেবারে জিয়ের ভিতরে একটা খসখসানি থাকবে। আর চৈত মাসের মতো ভাই জীবন একেবারে শেষ হয়ে গেল। চলো কোথা থেকে আসছো? তাই তোমাদের নিজস্ব ভাষার কোনো গান আছে যেটা তোমরা পারো? আচ্ছা ঠিক আছে একটা গান বলো দেখি একটু। হ্যাঁ 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 যে ভালো পারবে তার জন্য এটা গিফট। হ্যাঁ চলো শেষ পর্যন্ত অনেক ভালো গাইছে, ধরো ব্রো তোমার জন্য এটা ধরো ধরো ধরো। আচ্ছা কি খাবো? পেঁপে শশা পেঁপে। ওকে ঠিক আছে, মারাত্মক লেভেলের সুন্দর রে ভাই, যে সৌন্দর্যের বর্ণনা হয় না, মনে হয় থেকে যায় কিন্তু থাকলে তো হবে না, চলে যাওয়া লাগবে। আপনি গান পারেন? আমি গান পারলে তো আপনি বুঝবেন না আমার গানটা হলো এস্তরা
পাশি বাইয়া মুরালি এ গান টাকা না দিলে কি এটা বাঁধতে তুমি খুচরা টাকা তো নাই ও 500 টাকা রেখে যাব নেক্সট টাইমে এটা এটাই ভালো এটা ভালো এটা ভালো একটা আশার টান থাকবে চলেন রেখে যাই তো খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা ওই উপরের পাহাড়ে উঠতে পারিনি কারণ খুবই গরম লাগে গেছে আর মনে করো যে চৈত মাসের মতো উদ ভাই মানে একেবারে সান্দি মান্দি ফাটে ফেলে দেওয়া রোদ আর বিশুদ্ধ বাতাস বান্দরবন মনে করো যে মন জয় করে নিছে পড়ে গেছে রে তো এখন আমরা কোথায় যাব ভাইয়া কোথায় যাচ্ছি কোনটি যাবো এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলাচলের দিকে সে জায়গা যাওয়া লাগলো হিনি সকালবেলা আর আমরা যাচ্ছি হচ্ছে এই খারা দুপুরের সময় মনে করো যে সান্দি মান্দি ফাটা হতো এ হ ও সিএনজি আলা চলে যাবে বলে তো এই মেঘলা রিসোর্ট ঘোরাঘুরি শেষ দৌড় দিয়ে নীলাচলের দিকে যাচ্ছি সিএনজি আলা আবার চলে যাবে তো চলো আবার নীলাচল যা দেখাবে